গঙ্গা স্নান করতে আসছে। গঙ্গা স্নান করতে যত ভক্ত আসে সবাইকে মা পার্বতী বলে, এই যে বাবা একটু শুনবে? সেই ভক্ত এসে বলে, বলো মা কি বলছো? আচ্ছা বাবা, তুমি তো গঙ্গা স্নান করতে এসেছো। হ্যাঁ মা, আমি তো গঙ্গা স্নান করতে এসেছি। আচ্ছা বাবা, গঙ্গা স্নান করলে সব পাপ দূর হয়ে যায়? হ্যাঁ মা, গঙ্গা স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। বাবা, তুমি গঙ্গা স্নান করে এসে আমার স্বামীর দেহটা একটু সৎ কাজ করে দেবে? কেন মা? না, আমার স্বামী একটু আগে ওই কুষ্ঠরোগে ভুগে ভুগে মারা গেছে। সেই ব্যক্তি বলছে, মা একটু অপেক্ষা করো, আমি গঙ্গা স্নান করে এসেই তোমার স্বামীর দেহটা সৎ কাজ করে দেব। এমন সময় সেই বলছে, মা আমি স্নানটা করে এসে, গঙ্গা থেকে স্নান করে এসে তোমার স্বামীর দেহটা সৎ কাজ করে দেব। এবার সেই ভক্ত গঙ্গা স্নান করে এসেছে, এবার বলছে, মা তুমি সরো, তোমার স্বামীর দেহটা আমায় সৎ কাজ করতে হবে। তখন মা পার্বতী বলছে, দাঁড়াও বাবা, গঙ্গা স্নান তো করেছো, কিন্তু গঙ্গা স্নান করে এসে তুমি নিজের মনকে একবার প্রশ্ন করো তো, যে স্নান করেছো ঠিক কথা, কিন্তু সব পাপ কি তোমার দূর হয়েছে? সেই ভক্ত চিন্তা করছে, আরে স্নান তো করেছি কিন্তু সব পাপ দূর হয়েছে কিনা জানি না। পার্বতী মা আবার বলছে, তবে শোনো, সব পাপ যদি দূর না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করলে আমার স্বামীর অঙ্গের ব্যাধি তোমার অঙ্গে হবে। সারাদিনে যত ভক্ত আসে সবাইকে বলে যে স্নান করেছ ঠিক কথা, কিন্তু নিজের মনকে প্রশ্ন করো যে তোমার সব পাপ দূর হয়েছে কিনা, আর পাপ যদি দূর না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করলে আমার স্বামীর অঙ্গের ব্যাধি তোমার অঙ্গে হবে। হাজার হাজার ভক্ত, লাখো লাখো ভক্ত সবাই আসে, কিন্তু সবাই ফিরে যায়। কেন? মনের মধ্যে ভয় যে স্নান তো করলাম কিন্তু পাপ দূর হয়েছে কিনা তা তো জানি না। এইভাবে নবদ্বীপের মধ্যে এক দুরাচারী পাষণ্ড, যার সর্বক্ষণ কর্ম হচ্ছে ওই জীব হত্যা করা। যত রকমের অপকর্ম আছে, যত রকমের খারাপ কাজ আছে, সব ওই পাপাচারী দুরাচারী সেই পাষণ্ড করে থাকে। এমন সময় কানে কানে খবর পেয়েছে যে আজ নাকি ওই নবদ্বীপের মাটিতে মা গঙ্গা উজানে বয়ে যাচ্ছে, আর এই গঙ্গায় যদি কেউ একবার স্নান করে তার সব পাপ নাকি ধুয়ে মুছে মা গঙ্গা নিয়ে চলে যায়। পাষণ্ড মনে মনে চিন্তা করছে, প্রভু সারা জীবনে তো অনেক পাপ করেছি, যদি একবার গঙ্গা স্নান করে সব পাপ দূর হয় তাহলে বড় ভালো হবে, তবে তোমার চরণে কৃপা পাবো। এইভাবে সেই পাষণ্ড ছুটতে 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 চলে যায় সুরধনি গঙ্গার তীরে। এমন সময় মা পার্বতী ডাকে, এই যে বাবা একটু শুনবে? এমন সময় সেই পাষণ্ড বলে, বলো মা আমায় ডাকছো কেন? বাবা একটু আগে আমার স্বামী কুষ্ঠরোগে ভুগে ভুগে মারা গেছে, আমার স্বামীর দেহটা একটু সৎ কাজ করে দেবে? বেশ মা, আমি গঙ্গা স্নান করে আসি, আমি তোমার স্বামীর দেহটা স্নান করে এসে সৎ কাজ করে দিচ্ছি। সেই পাষণ্ড গঙ্গা স্নান করে এসে যেই না ভোলানাথের দেহটা স্পর্শ করতে যাবে, এমন সময় মা পার্বতী বলে, দাঁড়ান, স্নান তো করেছো কিন্তু বাবা নিজের মনকে একবার প্রশ্ন করো তো, গঙ্গা স্নান করেছো ঠিক কথা, কিন্তু তোমার কি সব পাপ দূর হয়েছে? যেই না বলেছে বাবা, এমন সময় সেই ভক্ত বলে উঠল, মা এত দূর থেকে ছুটতে ছুটতে আসছি, সব পাপ যদি দূর না হবে তবে কেন গঙ্গা স্নান করতে আসব? আমার বিশ্বাস, আমার ভরসা, আমি জানি গঙ্গা স্নান করলে আমার সব পাপ দূর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না ভোলানাথের দেহটা স্পর্শ করেছে, এমন সময় ভোলানাথ আবার নিজ দেহ ফিরে পেয়ে সেই ভক্তকে বলছে, আহা ওরে, গঙ্গা স্নান করলেই যে সব পাপ দূর হয়ে যায় তার কোনো মানে নেই। পার্বতীকে বলছে, এই খেপি, সারাদিনে তো লাখো লাখো ভক্ত স্নান করলো, কিন্তু এবার বলতো সবার পাপ কি দূর হয়েছে?
পার্বতী মা আবার বলছেন না স্বামী, তাই জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো, কর্মই শ্রেষ্ঠ। সেই পাষণ্ড সারা জন্ম ধরে অত্যাচার অনাচার ব্যভিচার করলেও জীবনে মনের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাসটুকু ছিল। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুত, তর্ক করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্রে বলছে পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা অপরকে বোঝায় নিজেই বোঝে না। নিজের মধ্যে বিবেক বৈচিত্র বিবেচনাটাকে রাখতে হবে। ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত পড়ল খসে। তাই গৌড় হরি বল হরি বল হরি বল। ভক্ত বলে ভক্ত হওয়া যায় না, বৈষ্ণব বললে বৈষ্ণব হওয়া যায় না। আগে নিজের হৃদয়টাকে, আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। শাস্ত্রে বলছে ত্রিডা দৌ পিশু নিচেই নাও তরু রীব সহিষ্ণু না অবানীর মানদেন কৃত্তনীয় সদা হরি। তৃণমর্থাৎ দুর্ভাঘাস। যদি ভক্ত হতে চাও, যদি বৈষ্ণব হতে চাও, তাহলে নিজেকে দুর্বা ঘাসের মতো মনে করতে হবে। তরীব সহিষ্ণুরা, বৃক্ষের মতো সহিষ্ণু প্রদান করতে হবে। নিজেদের প্রয়োজনে নিজেদের কাজের জন্য আমরা কত কত গাছ কেটে ফেলি, কিন্তু একবার ভেবে দেখুন তো বাবা, সেই গাছ যদি না থাকবে আমরা ফুল ফল পল্লব কোথায় পাবো? এছাড়া বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটুকু প্রয়োজন সেটাও কিন্তু গাছ থেকে পাচ্ছি। তথাপিও সেই বৃক্ষ আমাদেরকে বাঁচবার জন্য, আমাদেরকে বাঁচাবার সুবিধার জন্য কত কিছু প্রদান করছে। তাই বলছে যে জন ভক্ত মানুষ হবে তাকে শত অপমান শত আঘাত করলেও সে কিন্তু বৃক্ষের মতো সহিষ্ণু প্রদান করতে থাকবে। অমানীর মানদেন, যাকে কেউ সম্মান করে না সকলেই অসম্মান করে, তুমি তাকে সম্মান প্রদান করবে। কৃত্তনীয় সদা হরি, সর্বদা ভগবত চিন্তা করবে। নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আজকে সেই মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাটিতে এলো, তাই বলছে দেখো দেখো কলি জীব অবতারে নদিয়াতে গৌড় হরি হরি নাম বিলাই দারে দারে। জয় রাধে জয় নিতাই। আজকে সেই মহাপ্রভু কলিকালে এসেছে, তাই বলছে দেখো দেখো কলি জীবে অবতারে নদিয়াতে গৌড় হরি কলি জীবে অবতারে নদিয়াতে গৌড় হরি হরি নাম বিলাই দারে দারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌড় হরি বল হরি বল। যুগে নারায়ণ চেতাই তুমি রাম তারপরে তে কৃষ্ণ কলি দেনি মাই চা সত্য যুগে নারায়ণ চেতাই তুমি রাম তারপরে তে কৃষ্ণ কলি দেনি মাই চা এই মানব রূপে জন্ম নিল এই মানব রূপে জন্ম নিল সচিব মাতার ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে সেই
মহাপ্রভু এই শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছে তাই বলছে পতিত পাবনি গঙ্গা কি করছে না পতিত জীবকে উদ্ধার করে চলে যাচ্ছে এমন সময় আজকে মহাপ্রভু সেই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ কাকে দর্শন করছে ফুলবনকে ফুলের বাগানকে দর্শন করছে তাই পদকর্তা বলছে দেখো দেখো আজ ফুলবন ओगो हरे बिंदा সহচর আবার সহচর আজ গণ মহাপ্রভু আমার
কি করেছে না যখন ওই ফুলবনকে দর্শন করছে মনে মনে চিন্তা করছে আরে আহা এই তো সেই বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন ওই বনে রাসলীলা করেছিল সেদিনও ছিল ফুলের বাগান শরৎকালের পূর্ণিমা তিথিতে ছয় ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছিল তাই মহাপ্রভু চিন্তা করছে এই তো সেই ফুলবন এই তো সেই ফুলের বাগান হ্যাঁ তাহলে কি আমি আমি কি তাহলে সেই সেই ভক্তগণকে দর্শন করব যারাই তো সেই গোপী ভক্ত কারা ভগবান যখন রাসলীলা করে তখন শত শত ব্রজগোপী ছিল আর এইখানে মহাপ্রভু আমার ভক্তগণকে দর্শন করছে ভক্ত কারা সেই ভক্তগণকে দেখে মহাপ্রভু তাদেরকে গোপী ভাবছে গোপী কাকে বলে যারা ছয় রিপু দশ ইন্দ্রিয়কে দমন করেছিল তারাই হচ্ছে গোপী কিন্তু এই নবদ্বীপে ভক্তকে বলছে ব্রজগোপী ভক্তগুলোকে না ভক্তগুলো হচ্ছেন আমার নিতাই দাদা শিবাস অদ্বৈত প্রভু গদাধর আর কাকে দেখছি না বিশাখাকে দেখছি যে সেই গদাধরকে দেখছি আমার সেই পূর্বের রাধা রানী আর ললিতাকে দেখছি পাশে দাঁড়িয়ে আছে যে ভক্ত সে হচ্ছে ললিতার স্বরূপ কে গোবিন্দ দাস গোবিন্দ দাস এই নবদ্বীপে হলো পরম বৈষ্ণব যা বৈষ্ণব সাহিত্যে চৈতন্য চরিতামৃতে তার এক বিশেষ গুরুত্ব আছে এই গোবিন্দ দাসে কিন্তু এই গোবিন্দ দাস হচ্ছে আগামী দ্বাপর যুগে যিনি ছিলেন ললিতা সখী আর কাকে দেখছি রাই রামানন্দ রাই রামানন্দকে দর্শন করে বিশাখার কথা মনে পড়েছে যোগ বিশাখা যেদিন আমি 16108 জন রমণীকে নিয়ে রাসলীলা করেছিলাম সেই দিন তোমরা আমার সঙ্গে ছিলে আজ তোমরা কলিযুগে আমার ভক্ত হয়ে এসেছো বা 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 এমন সময় সবাইকে দর্শন করে প্রভু আমার নৃত্য করছে আর কাকে দর্শন করেছে সবার পানি চাইতে চাইতে শেষ বেলায় দর্শন করেছি অদ্বৈত আচার্যকে যেই নাই অদ্বৈত আচার্য প্রভুর দিকে প্রভু দেখে মনে পড়েছে পূর্বের কথা যেদিন ভগবান রাসলীলা করে সেদিন সকল ব্রজগোপী সেই রাসমঞ্চে গিয়েছিল আর এই অদ্বৈত আচার্য হচ্ছে আগামী দ্বাপর যুগে ভোলানাথ ভোলানাথের মনে বড় বাসনা জেগেছে প্রভু তুমি সবাইকে নিয়ে রাসলীলা করছো আমি যদি নারী দেহ পেতাম আমি যদি নারী দেহ প্রাপ্ত হতাম তাহলে আজ আমিও কিন্তু তোমার সঙ্গে রাসমঞ্চে যেতে পারতাম রাসলীলা আস্বাদন করতে পারতাম তাই ভোলানাথ কি করেছে একটা নারী দেহ ধারণ করে নারী দেহ ধারণ করে বসনে কাপড় দিয়ে আজকে চলে যাচ্ছে রাসমঞ্চে পার্বতীকে বলছে এই খেপি তুই যাচ্ছিস রাসমঞ্চে আর আমি যাব না হ্যাঁ আমার যে মনে বড় বাসনা আমি রাসলীলা দর্শন করব আমার প্রভুর সঙ্গে একবার আলিঙ্গন করব ওরে সবাই যাচ্ছে আমি যাব না এমন সময় ভোলানাথ কি করেছে একটা নারী দেহ অর্থাৎ বসনে মানে বদনে একটা বসন দিয়ে নারী দেহ ঢাকা দিয়ে বদন ঢাকা দিয়ে প্রভু আমার আজ রাসমঞ্চে গেছে প্রভু যখন 16108 জন রমণীকে নিয়ে রাসলীলা করছে যে রাধে এমন সময় ভোলানাথ একপাশে বদনটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ সবার বদন তুলে তুলে রাসমঞ্চে একে অপরের সঙ্গে লীলা বিহার করছে অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে ভোলা তুমি এসেছো কিন্তু তুমি কি জানো না এই রাসমঞ্চে আমি ছাড়া দ্বিতীয় কোন পুরুষ আর প্রবেশ করতে পারবে না ভোলানাথ চিন্তা করছে প্রভু কখন তোমায় একবার জড়িয়ে ধরব কখন তোমার ওই যুগল চরণটা আমি আমার হৃদয়ে ধরব এই সংসারে আছি আমরা আমরা সংসারকে পেয়ে ভগবানকে ভুলে গেছি কিন্তু ভোলানাথ ভগবানকে ভালোবেসে সংসারকে ভুলে গেছিল যার জন্য তাকে পরম বৈষ্ণব বলা হয় এই কারণে মা পার্বতী তাকে ভোলানাথ বলত তাই ভগবান বলছে আচ্ছা ললিতা এই বিশাখা এই যে
বলি সব গোপীর মুখ চেনা কিন্তু এই বদন দিয়ে ঢাকা রয়েছে এই গোপীটা কে গো হ্যাঁ বলি এই গোপীটাকে কি বৃন্দাবনে কখনো দেখেছো হ্যাঁ প্রথম দেখছো ও আচ্ছা তোমরা দেখো নি এ কি তোমাদের সঙ্গে আসেনি ও আচ্ছা আচ্ছা ভগবান চিন্তা করছে ভোলানাথ একবার তোমায় কাছে যাই যেই না এসেছে এবার গোবিন্দ বলছে ইয়োগ গোপী আমি যে তোমার সঙ্গে রাসলীলা করব কিন্তু তোমার বদন না দেখলে তো আমি তোমার সঙ্গে রাসলীলা করতে পারবো না এসো আমার কাছে এসো আমি তোমার বদনটা খুলে দেখি একবার এবার ভোলানাথ কি করছে এটাই গৌড় হরি বল হরি বল হরি বল এবার ভোলানাথ বলছে মাথা নাড়া দিয়ে বলছে না প্রভু আমার বদন আমি তোমায় দেখাবো না তাই বললে হয় আমি তোমার বদন দেখবো না এসো আমার কাছে এসো আমি তোমার বদনটা দেখি এসো না এসো আমি তোমার বদনটা একবার দেখি বারবার বলছে না বধু আমি আমার বদনটা তোমায় দেখাবো না যাই রাধে আমার বদনটা যদি তুমি দেখে নাও তাহলে তো তুমি আমায় চিনে ফেলবে কি গো তোমার বদন দেখতে দেবে না কেন তোমার বদন না দেখলে তো আমি তোমার সঙ্গে রাসলীলা করতে পারবো না বারবার বলছে তোমার বদন দেখাও ভোলানাথ বলছে না প্রভু আমার বদনটা আমি তোমায় দেখাতে পারবো না এমন সময় গোবিন্দ আবার জোর করে টেনে নিয়ে এসে বদন খুলে বলে একি ভোলানাথ তুমি একি তুমি কি জানো না এই রাসমঞ্চে আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না ভোলানাথ বলছে প্রভু আমি জানি কিন্তু আমার মনে মনে ইচ্ছে আমার মনে মনে বাসনা আমি তোমার যুগল চরণ একবার পেতে চাই তোমাকে একবার হৃদয়ে ধরে আমি আমার হৃদয় তাপিত দেহটাকে শীতল করতে চাই না গো ভোলা তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমায় শাস্তি পেতে হবে আর কি শাস্তি জানো তুমি আর এই দৈবলোকে থাকতে পারবে না তোমায় শাস্তি দিলাম তুমি মানব রূপে জন্ম গ্রহণ করে ওই মর্তলোকে গিয়ে সিধা আমার নবদ্বীপের মাটিতে জন্ম গ্রহণ করবে তাই গো হরি বল হরি বল তাই অদ্বৈত রূপী ভোলানাথকে দর্শন করে প্রভু আমার নৃত্য করছে এমন ভাবে নৃত্য করছে না যে ভক্তরা বলছে দেখো দেখো আজ গৌর আমাদের কত সুন্দর ভাবে নৃত্য করছে কিভাবে যায় কিভাবে ধীরে ধীরে নাচে গোরা ও গো কোটি দোলাইয়া কোটি অর্থাৎ এই কোমর মহাপ্রভু নৃত্য করছে কোমরটা দুলিয়ে দুলিয়ে আজ ধীরে ধীরে নাচে গোড়া কোটি দুলাইয়া কোটি দুলাইয়া আবার ধীরে ধীরে নাচে গোরা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া গোরার গলে বনমালা দোলে গলে ধীরে ধীরে নাচে গোড়া কোটি দুলাইয়া কোটি দুলাইয়া নিতাই গৌড়
হরি বল হরি বল হরি বল এবার ভক্তগণের মধ্যে গৌর হরি আমার নৃত্য করছে আর সবাই কি করছে বলছে দেখো দেখো বলি তাহারে মাঝে নাচে গোটা তাহা আজকে মহাপ্রভু নৃত্য করছে ভক্তগণ কি করেছে মহাপ্রভু নৃত্য করছে ভক্তগণ কি বলছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ধীরে ধীরে নাচে গোরা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া মহাপ্রভু ধীরে ধীরে নৃত্য করতে করতে চলে যাচ্ছে এমন সময় ভক্তগণকে দেখে প্রভুর আমার সেই কথা মনে পড়েছে অদ্বৈতরূপী ভোলানাথকে দর্শন করে তার সেই কথা মনে পড়েছে আহাহা ভোলানাথ এমন সময় মহাপ্রভু যখন রাসলীলায় যখন ভগবান রাস নৃত্য করেছিল হাজার হাজার বাদ্যযন্ত্র বেজে উঠেছিল কিন্তু আজকে নবদ্বীপের মাটিতে আজকে মহাপ্রভু নৃত্য করছে কি বাদ্যযন্ত্র বাজছে কি বাজে জয় রাধে এই খোল আর করতা খোল কাকে বলে এই দেহটা হচ্ছে খোল দেহ খোল আর করে করতাল দিয়ে ভক্তরা আজ নাম গাইছে আর মহাপ্রভু আমার নৃত্য করছে বলছে দেখো আজকে মহাপ্রভু নৃত্য করছে আর খোল কি বলে বাজে বলি বাজে খো বাজে খো বলি বাজে খো
গৌরীদাসের খোল বাজছে আর কি হয়েছে আজকে কি বলে বাজছে গৌরীদাসের খোল ভক্তদের জন্য আজ গৌরীদাসের খোল বাজছে কি বলে বাজে বলে বাজে ধিকতা ধিকতা গৌরীদাসের খোল বাজছে বাজে ধিকতা ধি ধি ধিকতা আজ গৌরীদাসের খোল বাজছে কি বলে ধিকতাং ধিকতাং কথয়তি নিতরাং কীর্তনস্য বিদঙ্গ কি বলছে যে জনে চরণ থাকতে তীর্থ ভ্রমণ করে যে জনে বাহু থাকতে গুরু পদ সেবা করে না যে জন বদন থাকতে হরি বলে একবার বলে আজ গৌরীদাসের খোলে তাদের ধিক দিল এবার মহাপ্রভু নৃত্য করছে আজকে গৌরীদাসের খোল বাজছে কাদেরকে নিয়ে নৃত্য করছে রাধে পঞ্চতত্ত্ব দেখেছেন হ্যাঁ মহাপ্রভু আমার পঞ্চতত্ত্বকে সঙ্গে করে নিয়ে আজ নৃত্য করছে আচ্ছা পঞ্চতত্ত্ব কে কে মহাপ্রভু যে পঞ্চতত্ত্বকে নিয়ে নৃত্য করছে কিন্তু পঞ্চতত্ত্বটা কে কে পাঁচজন হ্যাঁ পাঁচজন তো বটে কিন্তু পঞ্চতত্ত্ব কে হ্যাঁ বলুন বলুন যাই রাধে বলুন বাবা গৌরহরি তার দক্ষিণে আছে দাদা নিত্যানন্দ তার দক্ষিণে আছে অদ্বৈত ঠাকুর আর তার বামে আছে শ্রীবাস পণ্ডিত আর তার পাশে আছে গদাধর আজকে মহাপ্রভু সেই পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে নৃত্য করছে খোল করতাল বাজছে আর নৃত্য করছে বলছে দেখো দেখো আমার পঞ্চতত্ত্ব নাচিছে আর পঞ্চতত্ত্ব নাচিছে বলে গোবর চরণ ধরবে বলে পঞ্চতত্ত্ব নাচিছে গৌর চরণ ধরবে বলে পঞ্চতত্ত্ব নাচিছে এবার পঞ্চতত্ত্বে প্রথমে কে আছে নিত্যানন্দ তাই নিতাই প্রভু নৃত্য করছে গৌরহরি নৃত্য করছে তার পাঁচু পাঁচু যাচ্ছে কেন না ভাই যদি পড়ে যায় তাহলে আমি আমার ভাইকে জড়িয়ে ধরবো তাই আজকে গৌরহরি নৃত্য করছে আর কি হয়েছে নিতাই প্রভু তার পাশে পাশে যায় বলে দেখো দেখো আমার নিত্যানন্দ নাচিছে গৌর পাছে পড়বে বলে নিতাই আমার নাচিছে নিত্যানন্দ চিন্তা করছে দাদা ভাই যদি আমার পড়ে যায় তাহলে ভাইকে ধরতে হবে
এবার নিত্যানন্দ প্রভু নৃত্য করতে করতে আজকে অদ্বৈত প্রভু নৃত্য করছে। সে তো আর তার তো শরীরে ক্ষমতা নেই, একটু বয়স হয়ে গেছে, তাই আজকে অদ্বৈত প্রভু নৃত্য করছে। কিভাবে আজকে অদ্বৈত প্রভু নৃত্য করছে, কেমন করে, বয়স হয়েছে, সে আর চলতে পারে না, তাই এক জায়গাতে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। বলছে প্রভু এতদিন পরে তোমায় কৃপা পেয়েছি, আজকে একবার তোমায় জড়িয়ে ধরবো না, তাই বলছে দেখো দেখো, বলি অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। তুমি হলে নারদ, সেই দিন নারদ মুনি শ্রীহরির কাছে এসে বলে যোগপ্রভু তুমি আমাকে এই মর্তলোক, তুমি আমাকে স্বর্গলোক থেকে মর্তলোকে পাঠাও, আমি আর পারছি না প্রভু। সবাই বলছে আমি নাকি সবার মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছি, তাই প্রভু আমি আর এখানে থাকতে চাই না। ওগো নারদ, না শব্দের অর্থ হচ্ছে দান করা, আর রত শব্দের অর্থ হচ্ছে ভগবত প্রেম। যে জন ভগবত প্রেম দান করে সেই তো নারদ, নিতাই গৌর হরি বল। তাই নারদ তোমাকে আর যে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি না, তবে হ্যাঁ হ্যাঁ তুমি যখন যেতে চাইছো তবে তুমি যাও, তবে এ জন্মে নয়, কলিযুগে গিয়ে তুমি আমার কৃপা পাবে। তাই কি হয়েছে, আজকে সেই শ্রীবাস পণ্ডিত নারদ মুনি চিন্তা করছে প্রভু একবার এসো, এসো প্রভু তোমার চরণ দুখানি ধরি। আজকে শ্রীবাস নৃত্য করছে, বলি শ্রীবাস আমারে নাচিছে, বলি গৌর চরণ পাবে, বলি শ্রীবাস আমার নাচিছে। এবার সর্বশেষে আছে গদাধর, সেই গদাধর চিন্তা করছে প্রভু আজকে যখন পেয়েছি তোমায় একবার জড়িয়ে ধরবো, তাই মহাপ্রভু নৃত্য করছে, সে তো রাধারানী স্বরূপা। তাই কি হয়েছে, আজকে গৌর হরিকে হৃদয়ে ধরবে বলে আজকে গদাধর নৃত্য করছে, কেমন করে জানেন, বলি গদাধর নাচিছে, বলি গদাধর নাচিছে।